আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি বাংলাদেশ নিবেদিত। আজকের ভিডিওতে কথা বলবো আমরা কম্পিউটার যখন কিনব তখন কি কম্পিউটারের সাথে আমরা কি কি কনফিগারেশন ম্যাচ করব সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যখন আমরা কম্পিউটার কেনার কথা চিন্তা করি তখন আমাদের গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমরা কি ধরনের কনফিগারেশনের কম্পিউটার কিনব। আমি অ্যাজ এ আইটি স্পেশালিস্ট হিসেবে বলতে পারি, যখন কেউ কম্পিউটার কিনবে তখন তাকে কয়েকটা ক্যাটাগরিতে নিজেকে ভাগ করে নিতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আপনি কি ল্যাপটপ কেনা প্রয়োজন নাকি ডেস্কটপ কেনা প্রয়োজন, সেটাতে প্রথমত এটা আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি কি আইটি ব্যাকগ্রাউন্ড নাকি নন আইটি ব্যাকগ্রাউন্ড। তৃতীয়ত হচ্ছে আপনি আইটি ব্যাকগ্রাউন্ড হন আর নন আইটি ব্যাকগ্রাউন্ড হন সেটা কোনো ব্যাপার না, আপনি কি কাজের জন্য ল্যাপটপ অথবা কম্পিউটার কিনবেন সেটাকে ডিসিশন নিতে হবে। তাহলে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তার মধ্যে অন্যতম হলো কম্পিউটার কেনার সময় কি ধরনের কনফিগারেশনের কম্পিউটার কিনতে হবে আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। চলুন তাহলে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমত হলো কম্পিউটার কেনার জন্য সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি কি কাজের জন্য কম্পিউটার কিনবেন। আপনি যদি ট্রাভেল করার জন্য কম্পিউটার কিনেন তাহলে আপনি ডেস্কটপ কিনে কোনোভাবেই বসাতে পারবেন না। আপনি যদি ক্লাস অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য বা ট্রেনিংয়ের জন্য কম্পিউটার কিনেন তাহলে ডেস্কটপ কিনে কোনো লাভ হবে না, আপনাকে অবশ্যই ল্যাপটপ কিনতে হবে। তার থেকে গুরুত্বপূর্ণ কথা হলো যেই কাজের জন্য কিনছেন সেই কাজটা আসলে কি ল্যাপটপ দিয়ে সম্ভব অথবা ডেস্কটপ দিয়ে সম্ভব কিনা, এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি কাজের জন্য কম্পিউটার কিনবেন। এখন আসেন, ধরেন আপনি আইটি ব্যাকগ্রাউন্ড, তাই আপনার জন্য একটা ভালো মানের কম্পিউটার কিনতে হবে। আপনি নর্মাল অফিসিয়াল কাজের জন্য কম্পিউটার কিনবেন তাহলে আপনাকে ল্যাপটপ সাথে নর্মাল কনফিগারেশন হলে হবে। এখন নর্মাল কনফিগারেশন এবং হাই কনফিগারেশনের মধ্যে একটু ডিফারেন্স দেখে নিই। নর্মাল কনফিগারেশন, সাপোজ আপনি অফিসিয়াল কাজের জন্য অফিস প্রোগ্রাম, এডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর অর সাম আদার্স সফটওয়্যার ব্যবহার করবেন তাহলে আপনার জন্য বেসিক কম্পিউটার হলে হবে, যেটা i3 থেকে শুরু করে 8GB র্যাম ডেস্কটপ, র্যাম 8 থেকে 12GB যেতে পারেন এবং SSD আপনাকে ভালো মানের একটা SSD ব্যবহার করতে পারেন যেগুলোতে খুব ফাস্ট আপনাকে ডেটা ট্রান্সফার করবে। অথবা সাধারণ পিপলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে i3 8GB RAM উইথ SSD। এই কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর প্রসেসর আসলে জেনারেশন কোনো ফ্যাক্ট এখানে আমি দেখি না তেমন একটা, কারণ হচ্ছে যে কোনো জেনারেশনের প্রসেসর বা যে কোনো ল্যাপটপ সবসময় পাওয়া যায় এবং নর্মাল SSD পাওয়া যায়। আপনি চেষ্টা করবেন যে একটা ভালো মানের হাই স্পিড জাতীয় একটা SSD ব্যবহার করার, তাহলে সেক্ষেত্রে আপনার সেই সমস্যাগুলো হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।